জয় এবং অপুকে নিয়ে বেশ জমিয়ে শপিং করছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। প্রিয় বন্ধুরা, বিস্তারিত জানতে আমাদের ভিডিওটি এক মুহূর্ত না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আরেকটি বিশেষ অনুরোধ, দয়া করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক দিয়ে রাখুন, যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান। ঈদের প্রিয়তমা মুক্তির পরে আমেরিকা গিয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। তারপরে সেখানে ছেলে জয়কে নিয়ে উড়াল দিয়েছেন অভিনেত্রী অপু বিশ্বাস। বিগত বেশ কিছুদিন ধরেই সেখানে রয়েছে তারা তিনজনে। তবে এবার যুক্তরাষ্ট্রে একসঙ্গে সময় কাটানোর পর এবার ছেলে জয়কে নিয়ে কানাডায় পৌঁছে গেলেন অপু বিশ্বাস এবং শাকিব খান। সেখানে ছেলে তার মায়ের সঙ্গে সুন্দর মুহূর্ত কাটানোর পাশাপাশি শপিংটাও বেশ জমিয়ে করছেন সুপারস্টার। দেশের বাহিরে সময়টা কেমন কাটছে জানিয়ে একটি সংবাদ মাধ্যমকে অপু বিশ্বাস বলেন, জয়কে নিয়ে প্রথমবারের মতো এখানে আসা, বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছে, সে শপিং করছে, তার যেটা পছন্দ সেটাই কিনে দিচ্ছেন ওর বাবা। এদিকে শাকিব খান, আপনাকে কিছুই কিনে দেয়নি? জানতে চাইলে অপুর জবাব, একেবারেই সে আমাকে কিছুই কিনে দেয়নি সেটা না, আমি নেইনি, কিন্তু সে আমাকে কিনে দিতে চেয়েছিল। আমি তাকে বলেছি আমার কিছুই লাগবে না, তোমার জীবন সুন্দর হোক এটাই আমার চাওয়া। অনেক দিনের বিরতির পর শাকিব খানের নতুন সিনেমা প্রিয়তমা সুপারহিট হয়েছে, সেটা নিয়েও নায়কের উদ্দেশ্যে অপু বলেন, মাঝে বেশ সময় বিরতি দিয়ে তোমার সিনেমা সুপারহিট হয়েছে, তোমার ওপর বাংলা সিনেমা অনেকাংশই নির্ভর করছে, আরও ভালো ভালো কাজ দিয়ে ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে হবে, ধরে নাও তোমার সাফল্যই আমার উপহার। এদিকে সোমবার বাংলাদেশের স্থানীয় সময় সকাল 8:30 ফেসবুক লাইভে আসেন অপু বিশ্বাস। সেখানকারই একটি পার্কে ফায়ার ওয়ার্ক প্রদর্শনের সময় লাইভে আসেন তিনি। 3 মিনিট 15 সেকেন্ডের ওই লাইভে অপু এক মুহূর্তের জন্য দেখা না গেলেও দেখা যায়নি শাকিব খান এবং জয়কে, তবে বাবা ছেলের কথাবার্তা শোনা যাচ্ছিল। এ সময় ছেলেকে ফায়ার ওয়ার্ক দেখাচ্ছিলেন শাকিব খান। প্রিয় বন্ধুরা, অপু বিশ্বাস এবং শাকিব খান আবারও এক হয়ে যাচ্ছেন, এ বিষয়ে আপনাদের মতামত কি? অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। আর পরবর্তী আপডেট নিয়ে সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক দিয়ে রাখুন, যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান। এত সময় নিয়ে আমাদের পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।